আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই প্রতিদিনের মতো ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল পোলাও। কোনো রকম ঝামেলা ছাড়া এটা তৈরি করে নেওয়া যায়, আর এই পোলাওটা খেতে ভীষণ টেস্টি হয়। পোলাওটা আপনারা বাড়িতে যে কোনো সময় অথবা কোনো অকেশনে তৈরি করে নিতে পারবেন। আশা করছি সবাই এটা খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন আর সাথেই থাকুন। চলুন তাহলে দেখে নেই রেসিপিটি। চিকেন ভেজিটেবল পোলাও রান্না করতে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি চুলায় বসিয়ে দিয়েছি, আর একটা পাত্রে 2 কাপ বাসমতি রাইস নিয়েছি। এটাকে ভালোভাবে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এদিকে চুলায় যে পানিটা বসিয়ে দিয়েছি এটা অলরেডি গরম হয়ে গেছে। যখন পানিটা বুদবুদ আকার ধারণ করবে, মানে বলক চলে আসবে, তখন সম্পূর্ণ চালটাকে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে, নেড়ে দিচ্ছি যাতে দলা বেঁধে না যায়। এবার তাতে অ্যাড করব 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে পোলাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ। এতে করে ভাতটা ধবধবে সাদা হবে আর অনেক ঝরঝরে হবে। আবার চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল, এতে ভাত লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার প্রায় 7 থেকে 8 মিনিট জাল করে নেওয়ার পর আমি চেক করে নিচ্ছি ভাতটা রেডি হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরাযুক্ত ছাঁকনিতে পানি ঝরাতে দিতে হবে। পানি ঝরা দিয়েছি, দেখুন ভাতটা কত পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে এখানে বাসমতি চালের বদলে যে কোনো পোলোয়ার যে কোনো চালই ব্যবহার করতে পারেন। চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে একটা বাটিতে 250 গ্রাম বোনলেস চিকেন আমি ছোটো টুকরা করে কেটে নিয়েছি। তাতে অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে চিকেনটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন সাইজের চিকেনটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন কেটে নিতে পারেন। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এবার চুলায় মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। পোলাওটা অবশ্যই ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা ভালো আসবে। এবার ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিব 2টা দারুচিনি। এবার দিয়ে দিব 1টা বড় এলাচ আর 2টা ছোট এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 4টা লবঙ্গ, দিয়ে দিব 1টা স্টার অ্যানিস। এটা অল্প দেওয়ারই চেষ্টা করবেন, কারণ এটার ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং হয়। আর দিয়ে দিব 2টা গোটা শুকনো মরিচ দিয়ে এবার ঘিয়ের ভেতর ভালোভাবে ভেজে নেব। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। ঠিক 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে যখন ঠিক এরকম কালার আসবে তখন আর ভাজা যাবে না, তা না হলে চিকেনগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এতে অ্যাড করব সবজি। আমি এখানে বরবটি ছিম নিয়েছি, লাল ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি আর নিয়েছি গাজর। সবগুলো সবজি আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি, আর এখানে সবগুলো সবজি 1/4 কাপ করে আছে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন, আর পরিমাণটাও আপনারা পছন্দ মতো দিতে পারেন। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে এবার সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে চিকেনটা 1 চা চামচ লবণ দিয়ে ম্যারিনেশন করেছি, আর ভাতটাও যে লবণ দিয়ে রান্না করেছি, তাই সবজিতে ঠিক যতটুকু পরিমাণ লবণ লাগবে আমি ঠিক ততটুকু পরিমাণই দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। যখন সবজিটা হালকা নরম হয়ে আসবে তখন এতে অ্যাড করব 2 টেবিল চামচ কিশমিশ, আর দিয়ে দিব 1/4 কাপ কাজু বাদাম। এটা অপশনাল, এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে পোলোয়া রান্না করতে এটার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। 4-5 মিনিট যখন ভাত ভেজে নেওয়া হয়ে যাবে এখন কিন্তু সবজিটা পুরোপুরি সফট হয়ে গেছে, বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এতে অ্যাড করব আমি যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেই ভাতটা। সম্পূর্ণ ভাতটা সবজিতে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই সময় মিডিয়ামে থাকবে।
সম্পূর্ণ ভাতটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। সম্পূর্ণ সবজির সঙ্গে ভাতটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কত ঝরঝরেভাবে পোলাওটা তৈরি হয়েছে, পারফেক্টভাবে চিকেন ভেজিটেবল পোলাওয়া রেডি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি আর গরম গরম পরিবেশন করছি। এটা দেখতে অনেক কালারফুল হয়েছে, এটা আপনারা চিকেন কারির সাথে সার্ভ করে নিতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতে ঠিক ততটাই টেস্টি হয়েছে। চাইলে আপনারা এটা লাঞ্চ বক্সেও নিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।